এখন দিকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি কম্পালসারি পেপার পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস বা এনভারনমেন্টাল স্টাডিজ তার ফাইনাল সাজেশান দু হাজার উনিশ আপনাদেরকে দেব এবং সেই সঙ্গে উত্তর দেব তাহলে দু হাজার উনিশের ফাইনাল ইয়ারে বিডিপি বিদ্যা থেকে বা এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে কি প্রশ্ন আসতে চলেছে তার আপনাদেরকে ফাইনাল সাজেশান আজকে দিচ্ছি এবং সেই সঙ্গে অবশ্যই উত্তরও আছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শুরু করা যাক দু হাজার উনিশের ফাইনালে ইএনভিএস থেকে অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে কি প্রশ্ন আসতে চলেছে তা আপনাদেরকে ভিডিও আকারে আমরা দিচ্ছি আপনারা জানেন পঞ্চাশ নম্বরের প্রশ্ন হয় কম্পালসারি পেপার পরিবেশবিদ্যা পঞ্চাশ নম্বরের মধ্যে এক একের দাগের আপনাদেরকে এক নম্বর করে দশটি প্রশ্নের উত্তর লিখতে হয় সেখানে উত্তরগুলো দেওয়া থাকে অপশান সেখান থেকে একটা বেছে নিতে হয় দু নম দুয়ের দাগের দু নম্বরের দশটি প্রশ্ন লিখতে হয় অর্থাৎ কুড়ি নম্বরের সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলা থাকে তিন নম্বরের টিকা টিকা বলা থাকে পাঁচ নম্বরের চারটি টিকা লিখতে হয় আজকে আমরা যেহেতু উত্তর দেব আপনার দিকে কিছু প্রশ্নের সেই জন্যে পুরো কমপ্লিট করতে পারবো না সাজেশানটা আজকে আমরা টিকা যে প্রশ্নটা আসতে পারে টিকা থেকে যেটা চার নম্বরের পাঁচটা লিখতে হয় সেইখানে সেই টিকার অংশটা আমরা কমপ্লিট করবো এখানে টিকা বেশিরভাগই টিকা ধর্মী টিকা প্রশ্নই আসে কিছু কিছু সময় হয়তো কিছু সংক্ষিপ্ত রচনাধর্মী এসে যায় তবে টিকার উপরই বেশি প্রশ্নটা আসে তিনের দাগের পাঁচটি লিখতে হবে চার নম্বর করে শুরু করা যাক এই পাঁচটা লিখতে হবে চার নম্বরের প্রশ্ন আমরা আপনার দিকে কুড়িটা দিয়েছি এই কুড়িটার মধ্যে অবশ্যই লাল স্টার চিহ্নগুলো অবশ্যই করবেন চলুন শুরু করা যাক প্রশ্নগুলো কী যেহেতু এটা তিনের দাগের থাকে অর্থাৎ শেষের দিকে প্রশ্নটা থাকে আমরা বড়ো প্রশ্ন যেহেতু দিচ্ছি বা টিকা দিচ্ছি সেই জন্য আমরা টিকা থেকেই শুরু করছি তিনের এ ভারতের জীব এটা টিকা লিখতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার চোদ্দোতে বসেছিল পনেরোতে বসেছিল তারপর বায়ু দূষণ কী বায়ু দূষণের প্রধান কারণগুলি কী কী সি খাদ্য শৃঙ্খল সম্পর্কে টিকা দু হাজার পনেরো ষোলোতে ডি শহরের মানুষের উপর বায়ু দূষণের প্রভাব আলোচনা করুন ই বিশ্ব উষ্ণায়ন এটা এবারের অ্যাসাইনমেন্টে আঠারো উনিশে এসেছিল এ বাড়িমণ্ডলের গুরুত্ব নয় বিশ্ব উষ্ণায়নের প্রধান দুটি নজির এটা দু হাজার পনেরো ষোলোতেও এসেছিল এইচ উদাহরণসহ বিভিন্ন খাদ্য পিরামিড বর্ণনা করুন নেতা নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে চৌদ্দ পনেরো সালে ফাইনাল ইয়ার এসেছিল আয়ের দাগের সাইলেন্ট ভ্যালি আন্দোলন এটা অ্যাসাইনমেন্টেও এসেছিলো এইবারে আঠেরো উনিশ এবং চৌদ্দ পনেরোতেও এসেছিলো প্রশ্নটা ইম্পর্টেন্ট তারপর এটা জলদূষণের গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ দু হাজার ষোলো সতেরোই অ্যাসাইনমেন্টে এসেছিল অ্যাসাইনমেন্টে নয় ফাইনাল ইয়ারে এসেছিল তারপর এটা ওজন বিনাশে প্রতিরোধ ব্যবস্থা তারপর একটা নাইট্রোজেন চক্র এটাও ইম্পর্টেন্ট দু হাজার আঠেরো উনিশশো এসেছিলো আরও দু একবার এসেছিল এই প্রশ্নটা তারপর এম দাগের বায়ু দূষণের নিয়ন্ত্রণ ব্যবস্থা তারপর শক্তি প্রবাহের একটি মডেলের চিত্র এটা দু হাজার ষোলো সতেরো ফাইনাল ইয়ারে এসেছিল তারপর শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় কর্তব্য এই প্রশ্নটাও দু হাজার ষোলো সতেরো এসেছিলো এবারে অ্যাসাইনমেন্টও এসেছিল তারপরের পিয়ের দাগে জীব সংকট এটা আকারে দু হাজার আঠেরো উনিশে অ্যাসাইনমেন্টে এসেছিল এই প্রশ্নটা তারপর এটা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর অর্থাৎ বিভিন্ন স্তরগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেবেন তারপর একটা গ্রিন হাউস প্রভাব তারপর একটা আর্সেনিক দূষণ আর্সেনিক দূষণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা দেবেন টিকা লিখবেন লাস্ট কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যক্রম এটাও দু হাজার পনেরো ফাইনাল ইয়ার এসেছিলো তাহলে এই হলো সংক্ষিপ্ত টিকাধর্মী প্রশ্ন বা সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন আসতে পারে যেটা আপনাদেরকে পাঁচটা লিখতে হবে চার নম্বরের তার সাজেশান দিলাম এবার চলুন দুয়ের দাগের যে দু নম্বরে দশটি প্রশ্ন থাকে তার মধ্যে থেকে আমরা আপনার দেখে পঞ্চাশটা প্রশ্ন দেবো সব থেকে ইম্পর্টেন্ট দেখে পঞ্চাশটা প্রশ্ন দেবো আশা করি ওখান থেকেই সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন কমন পেয়ে যাবেন চলুন আজকে এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আমরা পাঁচটা সেটে ভাগ করে নিয়েছি কারণ একসাথে সব প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমরা প্রথম সেট আজকে প্রশ্নও দিচ্ছি উত্তরও দেব এনএসওইউ বিডিপি ইএন ভিএস পরিবেশবিদ্যা প্রশ্নও উত্তর জলচক্র কাকে বলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার ষোলো সতেরো এসেছিল উত্তর জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় জলের এই বিরামবিহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে পরের প্রশ্ন দু নম্বরের আন্টার্কটিকায় ওজন ছিদ্র বলতে কী বোঝায় এটা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পনেরো ষোলোতে এসেছিল উত্তর উনিশশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আন্টার্কটিকার ওজন স্তর অতি দ্রুত পাতলা হচ্ছে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের সৃষ্টি ও ধ্বংস একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু কোনো কারণে ওজনের সৃষ্টির চেয়ে ধ্বংসের হার বেশি হলে স্বাভাবিকভাবে ওজন স্তর ক্রমশ পাতলা হবে ফলস্বরূপ তৈরি তৈরি হবে ওজন হোল বিজ্ঞানী ফার্মিন একেই অ্যান্টার্কটিক ওজন ওজন হোল নাম দেন পরের প্রশ্ন ওজন গ্যাসের স্তরের কাজ কি এটা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে দু হাজার ষোলো সতেরোই এসেছিল উত্তর বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব যথেষ্ট ওজন গ্যাসের স্তর সূর্য থেকে আসা বিভিন্ন ক্ষতিকারক রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করে পরের প্রশ্ন ডি এর দাগের শিয়াল স্তর কাকে বলে এটা এবারের আঠেরো উনিশের অ্যাসাইনমেন্টে এসেছিল উত্তর কঠিন শিলা দ্বারা গঠিত পৃথিবীর বহিরাবরণকে শিলামণ্ডল বলে শিলামণ্ডলের সবচেয়ে উপরের অংশটি সিলিকা ব্যাকেটে এস আই ও অ্যালুমিনিয়াম ব্যাকেটে এ এল দ্বারা গঠিত হওয়ায় একে স্তর বলে ব্যাকেটে আই এ এল শিয়াল স্তর বলে পরের প্রশ্ন জলবাহিত রোগ বলতে কি বোঝায় দুটি উদাহরণ দিন দু হাজার চোদ্দো পনেরোই ফাইনাল ইয়ার এসেছিল জলবাহিত ব্যাধি হল কোনো অর্গানিজমের সংক্রমণ যা মূলত পানীয় জল বা খাদ্য প্রস্তুতির কাজে ব্যবহৃত জলের দূষণের ফল উদাহরণ হচ্ছে কলেরা টাইফয়েড পরের প্রশ্ন দু নম্বরে এল নিনো কি এটা দু হাজার পনেরোতে বসেছিল তেরো সালেও এসেছিল নেতাজি সুভাষ ফাইনাল ইয়ারে উত্তর এল নিনো হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলির উপকূলে মাঝে মাঝে দেখা দেওয়া অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোত এই সমুদ্রস্রোত কখন শুরু হবে বা কখন থেমে যাবে তার কোনো নিশ্চয়তা নেই জি পরের প্রশ্ন দু নম্বরের পৃথিবীর ছাতা কাকে বলে এটা দু হাজার এগারো বারোই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে এসেছিল উত্তর ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় কারণ ওজন স্তর সূর্য কিরণ থেকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির বেশিরভাগ অংশকেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আটকে দেয় এইচ অর্থাৎ প্রথম সেটের শেষ প্রশ্ন অ্যারোসোল বলতে কী বোঝায় বায়ুমণ্ডলের অন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ধুলিকোনা মরু অঞ্চল ও সমুদ্র তীরের অতি সূক্ষ্ম ধুলো অতি ক্ষুদ্র খনিজ লবণ বিভিন্ন কলকারখানার পোড়া কয়লা ছাই আগ্নেয়গিরি হতে উৎপন্ন ছাই ভ ঝাই ছাই ভস্য প্রভৃতি রূপে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় এদের একত্রে এরোশোল বলে তাহলে আজই আমরা প্রথম সেটের আটটা প্রশ্ন দু নম্বরের আপনাদেরকে সহ উত্তর দিলাম এর এর পরবর্তী দু নম্বরের প্রশ্ন আপনাদেরকে পঞ্চাশটা দেব এর পরবর্তী পঞ্চাশটা কমপ্লিট হলে আপনাদেরকে এক নম্বরের যে প্রশ্ন থাকে দশটা লিখতে হয় এক নম্বরের উত্তরগুলো চারটে উত্তর অপশান দেওয়া থাকে চারটে উত্তরের অপশান দেওয়া থাকে একটা বেছে নিতে হয় আপনাদেরকে সেটা আমরা পঞ্চাশটা আপনাদেরকে দেবো তার মধ্যে থেকে আশা করবো আপনারা কমন পেয়ে যাবেন তবে অবশ্যই দু নম্বরের প্রশ্ন পঞ্চাশটা দেওয়ার পর আমরা এক নম্বরের প্রশ্ন পেয়ে ফিরে আসব এক নম্বরের প্রশ্ন ফিরে আসবো অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই দেখুন পরবর্তী ভিডিও ভিডিওগুলি অবশ্যই দেখুন এই পরিবেশবিদ্যা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ফাইনাল ইয়ারের জন্য দু এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এলাম বাটনে হাত দিয়ে রাখবেন অবশ্যই আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন